من يطع الرسول. يا ناس من يطع الرسول যে রাসূলের পদ্ধতি অনুযায়ী কিছু করলো কিছু বললো فقد اطاع الله সে আল্লাহকে ইবাদত করলো সুবহান আল্লাহ শুনুন আমি আমার প্রথম খুতবায় আয়াতটা পরিষ্কার করে দেব রাসূলকে তুমি চেনো না তুমি বাবা চেনো মোল্লা চেনো মুন্সি চেনো মাযহাব চেনো ফিরকা চেনো তুমি তরিকত চেনো মারেফত চেনো হাকিকত চেনো শরীয়ত চেনো তুমি বাতিনি চেনো জাহিরি চেনো তুমি রাসূল চেনো না সাল্লাল্লাহু আলাইহি ভাই রাগ করেন কেন ভাই আপনাকে তো আমার সাথে আপনার হুজুরের তুলনা করিনি আমার শেখের সাথে আপনার শেখের তুলনা করিনি আমার হুজুরের সাথে আপনার হুজুরের তুলনা করিনি বলেছি আমার হুজুর আপনার হুজুর আমার শেখ আপনার শেখ আমার উস্তাদ আপনার উস্তাদ আমার মাযহাব আপনার মাযহাব আমার মত আপনার মত আমার উস্তাদের মত আপনার উস্তাদের মত সবগুলোকে কার সাথে মাপতে হবে কার সাথে মাপতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপতে হবে আজকে প্রথম খুতবার শেষ অংশ এটাই বলবো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কারা কারা আল্লাহকে ভালোবাসে কারা কারা আল্লাহকে ভালোবাসে হে আল্লাহ তুমি এই হাতগুলোকে শিরক বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দিও আল্লাহ অন্তর পরিবর্তনকারী তুমি এদের অন্তরকে তোমার তাওহীদ এবং তোমার রাসূলের সুন্নতের উপর গেড়ে দাও আল্লাহ আল্লাহ হাতগুলোকে তুমি কবুল করিও আল্লাহ এই হাতগুলোর মালিক তুমি যাদেরকে দান করেছো তাদের হৃদয়টাকে তুমি তোমার পথে নরম করে দিও আল্লাহ তুমি যাকে গুমরাহ করবে হিদায়ত দেওয়ার কেউ নাই আল্লাহ তুমি যাকে হিদায়ত দেবে গুমরাহ করার কেউ নাই আল্লাহ তুমি যাকে আশ্রয় দেবে তাকে অনিরাপদ কেউ করতে পারবে না আল্লাহ তুমি যাকে নিরাপত্তা দিবে না তাকে কেউ আশ্রয় দিতে পারবে না আল্লাহ বলছেন হাত নামিয়ে ফেলেন কষ্ট ব্যাপার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার উম্মতদেরকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসো ও মানুষ তোমরা এটা দাবি করো যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি জীবনের চাইতে বেশি আল্লাহ বলছেন যে এদেরকে বলে দেন এরা যদি সত্যি কথা বলে আল্লাহকে ভালোবাসে এরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন ফাত্তাবিউনি যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে কার ইউহিবুকুমুল্লাহ যদি তুমি রাসূলের অনুসরণ করো আল্লাহ তোমাকে ভালোবাসবে কারা কারা চায় আল্লাহর ভালোবাসা পেতে কারা কারা চায় আল্লাহর ভালোবাসা পেতে ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ভালোবাসুন ইয়া আল্লাহ ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ إِنَّا نَسْأَلُكَ رِضَاكَ وَالْجَنَّةِ إِنَّا نَسْأَلُكَ رِضَاكَ وَالْجَنَّةِ وَنَعُوذُ بِكَ مِنْ سَخَطِكَ وَالنَّارِ يَا اللَّهِ يَا اللَّهِ أَبْنِي أَمَدْرِ كَيْبْ حَلُوَ شُوْ اللَّهَ أَمْرَا چَا يَبْنَارْ بْحَلُوَ شَا اللَّهَ أَمْرَا چَا يَبْنَارْ دَوَيَا يَبَنْ خَمَا আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দিন আমিন আল্লাহ আপনি আমাদের ভালোবেসে জান্নাত দিন আমিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা এদেরকে বলে দিন এরা যদি আল্লাহকে ভালোবাসে যাতে আপনি মুহাম্মদের অনুসরণ করে তাহলে আল্লাহ এদের ভালোবাসবে আল্লাহ এদের ভালোবেসে এদের গুনাহ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ আল্লাহু গফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লিসাইরিল মুসলিমিন ওয়াল মুমিনিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সবাই আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তিগফার করেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده دي نهاية رأيتو قشتو دي لما نهاية أبنا ديركي رشو إن شاء الله تعالى
যারা সপ্তাহে একদিন উপস্থিত হয়, নামাজকে সাপ্তাহিক অনুষ্ঠান মনে করে, আপনাদের জন্য বলি সলাত কোন সাপ্তাহিক অনুষ্ঠান নয়, এটা দিনে পাঁচবার। ব্যাপারটা এমন নয় যে শুক্রবারে জুমা হলে বাকি চাই রক্ত বন্ধ, মানে আজকে ছুটি, শুক্রবার স্পেশাল ডে না, জুমা তো পড়লাম, দেড় ঘন্টা খতবা শুনলাম দুই রাকাত নামাজের জন্য, তাহলে চাই রক্ত ছুটি তো হইতে পারে না। তো যারা শুক্রবার জুমার নামাজে আসে তারা মনে করো যে দেড় ঘন্টা বাটা খুতবা শুনছি, কি মনে করস দেড় ঘন্টা খুতবা শুধু দুই রাকাত নামাজ পড়াস দেখে কি করস, কত স্ট্রাগল বুঝোস, হ্যাঁ এক সপ্তাহ ছুটি। কি আপনাকে রাগ করতেছেন, দাঁড়ায় আসেন, কষ্ট হচ্ছে? যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয়, তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয়, এটা বাসা সংরক্ষণ করা। ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটে এভাবে ধরে জেবে রাখে অথবা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয়, জুমা পড়ে আসছি এক সপ্তাহ ছুটি। দেখুন ভাই, এই পৃথিবীতে একটাই আমল আছে সলাহ, যার কোনো ছুটি পুরুষের জন্য, মহিলার জন্য, হিজড়ার জন্য, সুস্থের জন্য, দরিদ্রের জন্য, অসুস্থের জন্য, কারো জন্য নেই। আমি ওটাকে তো বাদই দিয়ে দিলাম, বাট সে ছেড়ে দিতে পারবে না এভাবে, পিরিয়ড টাইম তো মহিলা তো এমনি পিরিয়ড ছয় দিন সাত দিন, এ তো পুরো মাস পড়ে না, পুরো বছর পড়ে না, বিশেষ করে মহিলারা যখন প্রেগনেন্ট হয় তখন তার পিরিয়ড থাকে না, আপনার কথা বুঝবেন, মহিলা যখন প্রেগনেন্ট হয় এটা নিয়ে আমল, মহিলারা মনে করে যে এই মাসিক হলো মানে বাইচে গেছে, পাঁচ দিন নামাজ পড়তে হবে না। অথচ একজন মুসলিম মহিলা যখন তার পেটে বাচ্চা আসে, যখন তার পিরিয়ড হয় না, সে মনে করে আল্লাহর কত বড় নিয়ামত, আহ আগে পাঁচ দিন নামাজ পড়তে পারতাম না, পুরো বছর করবো ইনশাআল্লাহ। এভাবে তো ভাবা যায়, ভাবা যায় না, ভাবা যায়। যাই হোক, লম্বা কথা বলে ফেলেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, আমার কাছে খারাপ লাগছে ব্যাপারটা, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলামি আনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে, এবং যা সত্য নাজিল হয়েছে কোরআনুল কারীম এগুলোর জন্য কি কোমল বিগলিত হওয়ার সময় আসেনি, আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, অতঃপর বহুকাল অতিক্রান্ত হওয়ার পর তাদের অন্তর সমূহ কঠিন হয়ে পড়েছিল, আর আল্লাহ আর তাদের অধিকাংশই ছিল গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, আচ্ছা যারা ঈমান এনেছে তাদের কি সময় আসেনি আল্লাহ আর কোরআনের প্রতি হৃদয়টাকে নরম করার, নাকি তারা ওদের মতো হবে যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম, তারপর অনেক জীবনও দিয়েছি, 60, 70, 100, 200, 500 বছর জীবন দিয়েছি, সময়টা অতিক্রান্ত হয়ে গেল, তাদের হৃদয়টা শক্ত হয়ে গেল, আর এরাই গুনাহগার। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে আশ্রয় দান করুন, আমিন।